বৃষ্টিটা একটু কমলে বেরিয়ে পড়বো, না হলে অনেকটা দেরি হয়ে। আসলে আমার নানিমা অসুস্থ, আজকে সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারা বৃষ্টি, তবে বৃষ্টির পরিমাণটা এখন কিছুটা কমেছে। বৃষ্টির জল পেয়ে ছাদের গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে, দারুণ লাগছে দেখতে। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ ধরে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টি থেমেছে। আমি মায়ের বাড়িতে যাব বলে ওয়েট করে আছি। আর একটা কথা তো বলাই হয়নি, বাড়িতে এসেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, বাড়িতে এসেই একটা দিন কেটেও গেছে। বৃষ্টির সময় ছাদটা এত সুন্দর লাগে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর একটা বৃষ্টি ভেজা দিনে আজকে দুপুরটা তো শুরু হলো, তো এবার মায়ের বাড়িতে যাবো। বৃষ্টিটা একটু কমলে বেরিয়ে পড়বো, না হলে অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কখন আর বেরোতে পারবো। যাক, মায়ের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি, কিন্তু বেরিয়ে পড়ছি, না হলে আরো দেরি হয়ে যাবে। এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সানায়া ও দাদুর কোলে উঠে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে গাড়ির কাছে। আসলে বৃষ্টি তো এখনো থামেনি, আর আমার হাতে আবার সানায়ের একটা ব্যাগ আছে যেটার মধ্যে সমস্ত জিনিসপত্র থাকে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি কিন্তু থামার একেবারেই নাম নেই। আমি 12:30 থেকে রেডি হয়ে বসেছিলাম, অপেক্ষা করছিলাম বৃষ্টি থামলে বেরোবো, কিন্তু বৃষ্টি তো আর থামলো না, তাই বেরিয়ে পড়েছি। মায়ের বাড়িতে এসেছি বেশ অনেকক্ষণ হলো। এখানে নাকি কিছুক্ষণ আগে বাজ পড়ে কারেন্ট অফ হয়ে গেছে, এখনও কারেন্ট আসেনি, তাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মা আজকে কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মা আমাদের জন্য বানিয়েছে ইলিশ মাছের ঝাল, আর তার সঙ্গে আছে কচুর শাক ছোলা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে। এই দুটো রান্না খুবই প্রিয়, এর সঙ্গে মাংসও আছে। মাকে বলেছি মাংস খাবো না, এই দুটো রান্না দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই এই দুটোই তোমাদেরকে দেখালাম। বৃষ্টি এখনো থামেনি, বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আমরা আবার এই বৃষ্টি মাথায় নিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বন্ধুরা, মায়ের বাড়িতে তো এসেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আসলাম, তার মধ্যে এসে দেখছি কারেন্ট অফ। তো তারপরে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন একটা জায়গায় বেরোচ্ছি। আসলে আমার নানিমা অসুস্থ, তো মা দেখতে যাওয়ার কথা ছিল, মা দেখতে যেতে হচ্ছে কালকে। তো আমি বললাম মাকে, আমি যখন এসেছি তাহলে চলো। তো হঠাৎ করেই আমরা লাঞ্চ করে এখন মানে নানিমাকে দেখতে যাচ্ছি। তো চলো মামার বাড়ি যখন যাচ্ছি, আমি বহুদিন পর মামার বাড়ি যাচ্ছি, অনেক বছর হয়ে গিয়েছে, মানে মেজো মামারা তো পুরানো বাড়িতে থাকে, তো সেই বাড়িতেই যাচ্ছি। মা তাড়াতাড়ি উঠে যাও, ভিজে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমিও মামার বাড়িতে যাই, আর তোমাদেরকে আমার মামার বাড়ি নিয়ে যাই। রাস্তাঘাট একেবারে ফাঁকা, বৃষ্টি হচ্ছে কি না তার জন্য। আর এদিকে মা গাড়িতে উঠছে, তারপরে আমি বসে। সানায়া আজকে প্রথমবার আমার মামার বাড়িতে যাচ্ছে। আসলে সানায়া হওয়ার পর থেকে না আর মামার বাড়িতে তেমন ভাবে যাওয়া হয়নি। মামাদের যে গ্রামের বাড়িটা আছে সেটাই তো আসল বাড়ি, গ্রামের বাড়িতে একবারও সানায়াকে নিয়ে যাওয়া হয়নি। তবে আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে একদিকে ভালোই হয়েছে। সানায়ের বাবা বেশ কিছুদিন আগে ঘুরে এসেছিল ঈদের সময়, আমার তো সেবারে আর যাওয়া হয়নি। আজকে মা, আমি, আমার মেজোবোন, মেজোবোনের বর, আমার ভাই আর সানায়া, আমরা এই কজন বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। বাইরে বেশ ভালোই বৃষ্টি হয়ে চলেছে সেই একইভাবে। অনেক বছর হয়ে গিয়েছে মামার বাড়িতে যাওয়া হয় না। আগে ভাই বোনেরা মিলে ছুটির সময় গিয়ে কত না আনন্দ করতাম, আর আমরা আজকে সারপ্রাইজ দেবো বলেই যাচ্ছি। আসলে না বলে যাচ্ছি হঠাৎ করে, নানিমার যেহেতু শরীরটা ভালো নেই তাই ভাবলাম হঠাৎ করে গিয়ে দেখে আসি। তাই আগে থেকে আর কিছু জানাইনি, আগে থেকে জানালেই একটা তোড়জোড় শুরু করে দেবে যেহেতু আমরা অনেক দিন পরে যাচ্ছি। মাঝ রাস্তায় গাড়িতে আরও একজনও আমাদের সঙ্গে জয়েন করেছে, এই হলো আমার ছোট খালামা। আর আমার ছোট খালামাকে দেখে অনেকেই বলে যে এটা নাকি আমার বড় দিদি। আমরা যাব শুনে ছোট খালামাও আমাদের সঙ্গে যাচ্ছে। এইমাত্র গাড়ি থেকে নামলাম, এসে পৌঁছে গেছি মামার বাড়িতে। আর এই যে সামনে পুকুরটা, এটা না ছোটবেলা থেকে দেখে আসছি সেই একই রকমই আছে, তবে আশেপাশের পরিবেশটা আস্তে আস্তে অনেকটাই পাল্টে গিয়েছে। বৃষ্টির জন্য রাস্তায় কাদা জলে ভরা, তাই সানায়াকে নিয়েছি আমি কোলে, আর আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে সবার সঙ্গে। বহু বছর পরে মামার বাড়িটা দূর থেকে যখন দেখলাম, সত্যি বলতে পুরানো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। আমার মামার বাড়িটা বহু দিনের পুরানো বাড়ি, তবে এখন আর সেটা দেখে বোঝা যাচ্ছে না, এখন অনেকটাই পাল্টে গিয়েছে। যাই হোক, এবার ভেতরে যাই। নানিমা এখন আগের থেকে একটু হলেও ভালো আছে, মাঝে নাকি শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। আসলে নানিমা নানা রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে, বয়সটা তো অনেক হলো, আর এই বয়সেও নানিমা কেউ বসিয়ে রাখতে পারে না, সারাক্ষণ কোনো না কোনো কাজ করতেই থাকে, তাই সেই সব নিয়েই আমরা কথা বলছিলাম।
আমরা হঠাৎ করে না জানিয়ে মামার বাড়িতে এসেছিলাম কোনো রকম তোড়জোড় করতে দেব না বলে। তবে সেটা আর হলো না, আমরা এসেছি শোনা মাত্রই মেজোমামার মামি এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে এত কিছু আয়োজন করে ফেলেছে। চিকেন পাকোড়া, চিকেন ললিপপ, কাবাব ফ্রাই, তার সঙ্গে আছে নান, আর তারপরে আবার এমনি কাবাবও আছে, আর এদিকে আবার মোমোও আছে। আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি। এখানে আবার ভেজিটেবিল চপও আছে, আর তার সঙ্গে সিঙ্গারাও আছে। মামি তো একের পর এক খাবার দাবার এনেই চলেছে। তবে সবাই মিলে বসে এখন আমরা গল্পও করছি আর খাওয়া দাওয়াও চলছে। আর ওপরে আমার নানিমার কাছে বসে আছে আমার মেজো মামা। ওদিকে আবার বাইরে এখনো বেশ ভালোই বৃষ্টি হয়ে চলেছে। ওদিকে তো আমাদের খাওয়া দাওয়া হলো, তারপরে এখন বসে বসে সবাই নানিমার সঙ্গে গল্প করছিলাম। একটু পরেই আমরা বেরিয়ে পড়বো, না হলে পৌঁছাতে আবার অনেকটা রাত হয়ে যাবে। আর সানায় প্রচণ্ড দুষ্টুমি করছিল, আর তার মাঝে ওর চুলটা সুন্দরভাবে বাঁধা ছিল, সেটাকে খুলে ফেলেছে। তাই সানায়ের মেজোমাসি ওকে একটু সাজিয়ে দিচ্ছে। আসার পর থেকে সানায় এত দৌড়োদৌড়ি করেছে, এত খেলাধুলা করেছে, না একেবারে হাঁপিয়ে গিয়েছে। আমরাও এখন এখানে বসে একটু গল্প করছি, একটু পরেই তো আবার বেরিয়ে যাব। আর এখানে আমরা নানিমাকে সবাই মিলে বোঝাচ্ছি, নানিমা যেন সাবধানে থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে। বয়স হচ্ছে, এখন তো সাবধানে থাকতেই হবে। সানায় এখানে হাতে ক্যান্ডি নিয়ে দাঁড়িয়ে আছে। সানায় একেবারে রেডি হয়ে গিয়েছে। সবাই মিলে একসঙ্গে থাকলে আর কি যা হয়, বেরোচ্ছি বেরোচ্ছি করে বেরোনো আর হচ্ছে না। আর এদিকে মামি সানায়কে একটু আদর করছে, আসলে অনেকদিন পর দেখা হলো কি না, আর আমরা এবার বেরিয়ে পড়বো, আর বসে থাকলে একদমই চলবে না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।